আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের সাথে রুবি টেনমিন স্কুল লাইভ থেকে আইসিটি ক্লাস নিয়ে। আজকে আমরা যেটি করবো সেটি হচ্ছে তোমাদের গতকালকে এই ডিজিটাল ডিভাইসের যে সৃজনশীল প্রশ্নোত্তরগুলো করেছিলাম, তোমরা অনেকেই বলেছো এই ক্লাসটি অনেক সুন্দর হয়েছে এবং এইরকম আরো অনেক প্রশ্নের সলভ তোমরা করতে চাও, তাই তোমাদের সাথে আবারও আজকে ডিজিটাল ডিভাইসের আরো কিছু প্রশ্ন সলভ করার জন্য চলে আসলাম। এবং সাথে এমসিকিউ তো রয়েছে, ইতিমধ্যে তোমরা কে কোথায় আছো আমাকে জানাও, আমার ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা সেটির জন্য। আমরা কি লাইভে গিয়েছি এবং আমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা সবাই সবাইকে শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার একটু জানাও আমাকে। আমরা ইতিমধ্যে দেখতে চাই যে আমরা কে কে আছি এবং আমি এখানে দেখতে পাওয়া মাত্রই আমাদের ক্লাস শুরু করে দিব। আমরা কি পেজে আসতে পেরেছি একটু দেখতে চাই? তোমরা কে কোথায় আছো? আমাদের আজকে ক্লাসটি হচ্ছে পার্ট টু, আমরা দেখতে পাই। ইয়াস, ইতিমধ্যে মনে চলে আসছি পার্ট টু বলে সেই কারণে, মানে লাইভ ক্লাসে পার্ট টু এর আগে ক্লাসে নিয়েছি তোমাদের মনে। থ্যাংক ইউ সো মাচ, ইতিমধ্যেই অনেকে চলে আসো। ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে অবশ্যই এই ডিজিটাল ডিভাইসের সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, ভালো আছি। তোমরা অনেক ওয়ালাইকুম আসসালাম, আয়েশা আক্তার আছো, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের সাজেশন অনুযায়ী সবকিছু ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, আমি ভালো আছি। তোমরা কে কোথায় আছো? এবং এই ক্লাসটির দ্বিতীয় যে অংশটুকু আজকে তোমরা সবাই করবা, সবাই আমরা যেন সেই পার্টটি দেখতে পাই এবং কাজ যেন শুরু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, ওকে, আমরা শুরু করে দিচ্ছি। ইতিমধ্যেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এখনই। তোমরা এক কাজ করো, সবাই এই ক্লাসটি যার যার শেয়ারিং এর পার্টটুকু আছে একটু শেয়ার করে দাও এবং আমরা উইদিন টু অর থ্রি মিনিটসের মধ্যে আমরা ক্লাসে চলে যাচ্ছি। এবং তোমরা জানো যে আমরা প্রতিদিন এই রবি টেনমিন স্কুল লাইভ থেকে এই যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা সেগুলো একটা একটা করে দেখো এবং এগুলো কিন্তু অবশ্যই চর্চা করবা, এগুলো প্র্যাকটিস করবা এবং তোমাদের যতটুকু যা যা যদি আরও কোনো কিছু জানা দরকার থাকে অবশ্যই আমাদেরকে বলবা। আমরা তোমাদের জন্য টেনমিন স্কুল লাইভ থেকে প্রতিদিনই নানা ধরনের প্রশ্ন সলভ নিয়ে কিন্তু আমরা চলে আসছি। সো তোমাদের যেখানে যেখানে প্রবলেম হবে আমাদেরকে বলবো, আমরা সবকিছু একটা একটা করে সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ। সো আমরা এই ক্লাসটিকে শেয়ার করে দিচ্ছি, তুমিও শেয়ার করে দাও, শেয়ারিং এর পা টান, এরপরে আমরা আমাদের ক্লাসে চলে আসব। আমরা যেটা করবো, প্রত্যেকে এই পেজটিকে যদি শেয়ার করে রাখো তাহলে যেটা হবে লাইভ ক্লাসে শেয়ার করে দিলে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারবে এবং পরবর্তীতে তুমি এখান থেকে তুমি দেখে নিতে পারবে। এবং এটা তুমি ভালো করে জানো যে প্রত্যেকটা লাইভ ক্লাসে তোমাদের পরবর্তীতে এই ভিডিওগুলো কিন্তু আমাদের রবি টেনমিন স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর পেজে তো রয়েছে। সো তোমরা প্রত্যেকে আছো, ইয়াস শেরপুর থেকে আছো, ওয়ালাইকুম আসসালাম, আমি দেখতে পাচ্ছি সবাই চলে আসছো। ঠিক 40 আজকে আমাদের ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। সো ক্লাস শুরু করার আগে তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর দিতেই পারো, সেটি হচ্ছে যে তোমার এই তোমার আমি যদি বলি আমাদের পরের প্রথম প্রশ্নটা একটু জাস্ট জানতে চাই যে বেসিক গেট তোমার মনে করো তিনটে অলরেডি জানো এবং তোমার কম্পাউন্ড গেট দুইটা দুইটা চারটা সেটাও জানো, স্পেশাল গেটের কথা বলা হয়েছিল এবং এগুলো নিয়ে এমসিকিউ আসছিল। পরবর্তী তোমাদের যে এমসিকিউগুলো আসবে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ই থেকে আসবে। ওকে, আমি প্রথমে বলে দিচ্ছি আমি ভালো আছি, তোমরা হয়তো প্রত্যেকেই ভালো আছো এবং রবি টেনমেন্ট স্কুলের সাথে আছো। প্রতিদিন তোমরা কে কোথা থেকে ক্লাস করছো সেই ক্লাসগুলো অবশ্যই আমাকে বলবো, আমি একটা একটা করে প্রশ্ন সলভ করব। তোমরা অনেক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, গতকালকের মতো প্রশ্ন একটা করে তুলবো এবং একটা একটা করে উত্তর দেবো। সবকটা প্রশ্ন উত্তর একটু করে আমি নামিয়ে ফেলবো যাতে সবকটা তোমার একসাথে এখানে হিজিবিজি না মনে হয়, কারণ জানো ছোট একটা পেপারের মধ্যে লেখা হচ্ছে ইনশাল্লাহ। সো ইয়াস, ইতিমধ্যে তোমরা অনেকে চলে আসছো, প্রতিদিনই আসছো, তোমরা পটিয়া থেকে আসছো, ওকে ঠিক আছে, ময়নুল হক ইনশাল্লাহ ক্লাস হবে, থ্যাংক ইউ। সো আমরা এই এন্ড অর নট রাইট, অনেকে আশা একটা তুমি রেগুলার উত্তর দিচ্ছ, আমি যে রেগুলার স্টুডেন্টের অনেকেরই কিন্তু পাচ্ছি না, প্রেজেন্ট প্লিজ, যারা রেগুলার ক্লাসে আসো সবাই একটু কমেন্ট করে দাও, প্রেজেন্ট প্লিজ, ক্লাসে শুরু করবো আর এক মিনিট পরে, আর এক মিনিট পরে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, প্রেজেন্ট প্লিজ লিখে কমেন্ট করো সবাই, ইয়াস যাতে দেখতে পাই। সীতাকুণ্ড থেকে মাই প্লেজার, দেখছো তোমাদের এই টেন মিনিট স্কুল আমাদের সবাইকে কত সুন্দর করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে,
তোমাদেরকে পড়ানোর জন্য, এবং এই সময়টুকু যদি কোনোভাবেই সময় নষ্ট না হয় আমরা পড়াশোনা শুরু করছি। ইয়াস আই এম হিয়ার, চুয়াডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ থেকে আছো, সজীব আহমেদ আছো, মোশারফ হোসেন ভালো আছি, সাইফুল ইসলাম আছো, অ্যান্ড শাহিদা আলী আছো স্যার, ওকে, কোথায় সাজানো পাবো? এগুলো 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে পাবা, আমার চ্যানেলেও যে দেখতে পারো সেখানেও পেতে পারো, মাসুদ হাসান নামে যে একটি চ্যানেল আছে আমাদের সবার জন্য সেটিও দেখতে পারো। ইয়াস প্রেজেন্ট স্যার অনেকেই বলেছো, ওকে রেডি, আমাদের ঘড়িতে সময় এখন ঠিক 3:40, আমরা একেবারে ক্লাস শুরু করে দেব। খুলনা থেকে আছো সাকিব, নাজমুল সাকিব, থ্যাংক ইউ সো মাচ, রেডি। আমরা এই প্রথমেই কঠিন একটা টপিক যাওয়ার আগে আমরা একটা সহজ টপিকে প্রথমে তোমাদের প্রত্যেককেই দেই, এবং সেই টপিকটার অ্যান্সারটা তোমরা দাও। আমি দেখতে চাই, মনে করো একটা কোশ্চেন, সো আমরা ক্লাস শুরু করে দিলাম, এতগুলো জিনিস সলভ করবো, এটা এখন থাক, আমরা একটা একটা করে প্রশ্ন সলভ করা শুরু করি, ঠিক আছে? তাহলে মনে করো একটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে এখন, প্রশ্নটা এবং এই প্রশ্নগুলো দিয়ে তোমাদের মনে রাখবা, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের এইচএসসিতে প্রশ্ন আসে দুইটা, এর মধ্যে একটা আসে নাম্বার সিস্টেম থেকে, নাম্বার সিস্টেমের কোশ্চেনগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো পার্ট থ্রিতে, সেখানে হচ্ছে অবশ্যই তার আগে তোমাদেরকে সাইন নাম্বার একের পরিপূরক দুইয়ের পরিপূরক দেখাই দেবো ভালো করে, একের পরিপূরক দুইয়ের পরিপূরক দেখার পরে তারপরে নাম্বার সিস্টেম থেকে যে তোমাদের কোশ্চেনগুলো আসে সেটা নিয়ে আলোচনা করবো, কারণ নাম্বার সিস্টেম থেকে থাকে একটা অংশ, একটা মানে একটা প্রশ্ন, এবং তোমাদের ডিজিটাল ডিভাইস থেকে কিন্তু থাকে আরও একটি প্রশ্ন, রাইট? ওকে, তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে F equal to, খেয়াল করে দেখো, F equal to তোমার A naught plus BC, কোশ্চেনটা দেখো, F equal to A naught plus BC, আমি এগুলো এখন সরিয়ে ফেলব, এগুলো এখন সরিয়ে ফেলব যাতে তোমরা একটার পর একটা পরবর্তীতে এগুলো আমরা দেখতে পাই, এগুলোকে আলাদা করে রাখি আমরা, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আসবো, এগুলো এখন সরিয়ে রাখবো যাতে কোনোভাবেই একটির সাথে আরেকটা আবার না লেগে যায়, ইয়াস, একটু পরে আমরা এগুলো নিয়ে চলে আসবো। সো এখন যেটা করো, এই সময় তুমি সার্কিট অঙ্কন করো এবং শুধুমাত্র নর গেট দিয়ে এটি বাস্তবায়ন করো। আমি আবার বলছি, এফ ইকুয়াল টু, এটা তোমাদের বোর্ডে আসা একটা প্রশ্ন, এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু এ নট প্লাস বিসি, সমীকরণটির সমীকরণটির সার্কিট অঙ্কন করো, সার্কিট সার্কিট অঙ্কন করো, অঙ্কন করো, এবং শুধুমাত্র শুধুমাত্র, তার মানে আজকের কোশ্চেন, কালকে তোমাদের 5টা কোশ্চেন করাইছিলাম, আজকে 6 নম্বর কোশ্চেন এটা, রাইট? আজকে 6 নম্বর কোশ্চেন এটা, শুধুমাত্র শুধুমাত্র নর গেট, নর গেট ব্যবহার করে, শুধুমাত্র নর গেট ব্যবহার করে এফ বাস্তবায়ন করো, মানে উপরোক্ত সমীকরণটিকে বাস্তবায়ন করো, শুধুমাত্র নর গেট ব্যবহার করে, নর গেট ব্যবহার করে সমীকরণটি সমীকরণটি বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো। তোমরা সবাই জানো আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দিন ক্লাস শুরু করবো তুলনামূলক একটা সহজ প্রশ্ন দিয়ে, এরপরে কিন্তু আস্তে আস্তে কঠিন থেকে কঠিনে চলে যাব। আজকে কিন্তু তোমাদের জন্য অনেক কঠিন কঠিন প্রশ্ন রয়েছে এবং এগুলোর কিন্তু উত্তর দিতে হবে আজকে, ঠিক আছে? আমরা আজকে এগুলো সলভ করবো একটা একটা করে, রেডি? তো ভেরি সিম্পল, উত্তর প্রথমে কি বলছে, দুটো অংশ, সমীকরণটির সার্কিট অঙ্কন করো, তো ভেরি সিম্পল, এখানে আছে এ বি সি, এগুলো হচ্ছে ইনপুট লাইন, এ বি সি, খেয়াল করে দেখো, যেহেতু বি আর সি তে কোনো নট নাই এখানে, তাই কিন্তু আমি এটা কাছাকাছি দেখলাম, এতে নট হচ্ছে একটু দূরে দেখলাম, তাহলে এ বি সি এখানে হচ্ছে তোমার এ নট, আমরা একটু পরে কমেন্টে যাব, কমেন্ট করব, বুঝতে পারবে সেটা দেখবা, এ নটটা দিয়ে রাখলাম, একটা কানেকশন এ নট রাখলাম, দ্বিতীয়টা হচ্ছে দেখো বি, আর এটা হচ্ছে সি, এই যে বি আর সি এই দুটা মিলে হচ্ছে একটা অ্যান্ড গেট, তোমরা এটা জানো, এই দুইটা একটা অর গেট হচ্ছে, সো এই সমীকরণটির সার্কিট কিন্তু আমরা এঁকে ফেললাম, রাইট? সার্কিট কিন্তু আঁকা হয়ে গেল। এবার আমাকে যেটা করো, শুধু নর গেট দিয়ে ব্যবহার করে বাস্তবায়ন করো, শুধুমাত্র নর গেট ব্যবহার করো, ইয়াস প্রেজেন্ট প্লিজ, অনেকেই আছো বাবা,
Yes, Adi also present, please. Tariqul Islam also. And Nazmul Sakib also. Yes, আমি চাই, আমরা চাই যে আমাদের এই ক্লাসটিতে সবাই তোমরা আসো এবং অনেক বেশি করে ক্লাসগুলো করো এবং শিখে নাও। আইসিটি অনেক ইজি, অনেক সহজ একটা চ্যাপ্টার এবং মানে হতে পারে তুমি যদি রেগুলারলি একটার পর একটা ক্লাস সিকোয়েন্সিয়ালি করো। আমরা এখন থেকে একটা উইদিন ভেরি শর্ট টাইম একটা সিকোয়েন্স দিয়ে দিব, আগামী 10 দিনের একটা ক্লাস রুটিন তোমাদের দিয়ে দেবো যে কীভাবে কোনটার পরে আসবো প্রতিদিন, তাহলে তুমি জেনে যাবো। উইদিন মানে 10 ডেইজের একটা রুটিন তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ, যে কবে কোন ক্লাসটা নিয়ে আসবো সেটা আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ শাকিল, আজকে তোমার কবিতা শুনবো, তার থেকে বেশি কাজ করো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, বাসার কথা বললে, থ্যাংক ইউ, রেডি সবাই, বুঝতে পেরেছ? ওকে, আমরা শুরু করে দিলাম। যা যেখানে এক্সামের কোনো খবর নাই সেখানে ক্লাস করা। ওকে, শুনো, ব্যাপারটা হচ্ছে যে তুমি বি পজিটিভ, পজিটিভ চিন্তা করো। তুমি হয়তো ভাবতেছো সময়টা খারাপ, এখন ঘুমাই, কিন্তু হঠাৎ করে যখন পরীক্ষাটা, এই খারাপ সময় কিন্তু বেশি দিন থাকে না, খারাপ সময় চলে যায়, ভালো সময় বেশি দিন স্থায়ী হয়। কারণ খারাপ সময়টা আমরা অনুভব করতে পারি, ভালো সময়টাকে খুব বেশি অনুভব করতে পারি না। সো খারাপ সময় যখন চলে যাবে হঠাৎ করে দেখবা উইদিন 15 ডেজ পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরীক্ষা শুরু হোক আর না হোক, পরীক্ষার জন্য যে সব কিছু শিখতে হবে, নট লাইক দ্যাট, তো শিখতে পারো, এগুলো তোমার জীবনে কাজে লাগবে। আমরা আমাদের মেন্টালিটিটাকে পজিটিভভাবে চিন্তা করতে হবে। সো এটাকে আমরা একটু পজিটিভ চিন্তা করবো। ইয়াস, আজকে ইম্পর্টেন্ট ক্লাস অফ 3rd লেসন, থ্যাংক ইউ। ইয়াস, অ্যাক্টিভ, ওকে বাবা। অ্যান্ড রেহান আজিম, জি স্যার, অনেক ইজি আইসিটি। ইয়াস, ইজি করে পড়লে ইজি, আবার অনেকের কাছে এটা কঠিন লাগে। তোমরা হয়তো জানো যে আইসিটিতে গত মানে অনেকেই ফেল আসে, এ প্লাস আসে না, ছোট ভুলগুলো হয়ে যায়। এই ভুলগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের এই ক্লাসে বেশি আলোচনা করি। কমপ্লিট, এবার পরের পার্ট, শুধুমাত্র নট গেট ব্যবহার করে, তাহলে লিখবা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে প্রশ্নে আর কি, এফ ইকুয়াল টু এ নট প্লাস বিসি, লেখাটা নিশ্চয় ক্লিয়ার, লেখাটা একটু দেখবা, তোমার কি বলছে, নট গেট ব্যবহার করে বস্তমান করতে বলছে। তার মানে বুঝতে হবে যে এখানে তো তোমার এ নট আছেই, কিন্তু এই যে এখানে যে বিসি আছে, এখানে অ্যান্ড গেট আছে, এখানে অ্যান্ড গেট থাকতে পারবে না। তোমরা ভালো করে জানো ইনটু থাকলে মাঝখানে প্লাস, নরের মাঝখানে প্লাস, প্লাস আনতে হলে উপরে ডাবল বার দিতে হয়। তাহলে যেটা করবা, বি ডাবল বার দিলাম, রাইট, অ্যান্ড দেন দেখো এ নট প্লাস বি নট প্লাস সি নট, তুমি কিন্তু দেখে গেলে, রাইট, কিন্তু এই এখানে কিন্তু আর একটা হইল। এখন খেয়াল করে দেখো, এইটা নর গেট হলো, এইটা নট গেট হলো, আবার এখানে অর গেট হয়ে গেলো, তাহলে আলটিমেটলি টোটাল গেটটা কিন্তু অর গেট, নর গেট কিন্তু হলো না, একটা অংশ নট হয়েছে। তাহলে যেটা করবা, এই অংশটুকু এই দেখো এ নট প্লাস বি নট প্লাস সি নট, এই যে নট দিলা এর উপরে আবার ডাবল বার দিয়ে দিবা। তো ভেরি সিম্পল, দেখো খেয়াল করে দেখো, নর গেট নর গেট নর গেট, তুমি তো জানোই যে কিভাবে কাজ হয়। এখানে সাইড নোট দিয়ে দিবা, যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, আর এখানে দিবা যেহেতু তোমার এ বি হোল নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। তুমি হয়তো খেয়াল করবা যে স্যার আপনি তো বি সি এর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করেছেন, তাহলে এখানে কেন এ বি দিলেন? তুমি যখন মেইন প্রথম সাইড নোট দিবা তখন যে একদম প্রচলিত যে সূত্রটা আছে সেটাই দিবা, সেটা হোক এক্স ওয়াই জেড দিয়ে। তুমি হয়তো লিখবা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এটা কিন্তু আমাদের সার্কিটটাকে রেডি করে ফেললাম নট গেট দিয়ে। এবার নট গেট দিয়ে বাস্তবায়ন করবো, আমি আগের অংশটা মুছে দিচ্ছি এখন। তাহলে আমরা নট গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই কি করতে হবে, এ বি সি মনে করো, ওকে এ বি সি আমরা তিনটা ডাক দিলাম, এ বি সি, খেয়াল করে দেখো এতেও নট আছে, বিতেও নট আছে, মানে এগুলো চেঞ্জিং, মানে এগুলোর ইনপুট গুলো একবার জিরো একবার ওয়ান এরকম হয়, একটা একটা বিপরীত হয়। তাহলে এই যে এখানে আমরা যে ভুলটা করি যে কারণে এই প্লাসটা চলে যায়, যে এখানে নট গেট দিয়ে দিব না, এটা দিতে পারবো না, কারণ যেহেতু এখানে নট গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তাহলে এই জায়গায় নট গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করে হারান, গত ক্লাসে বলে দিচ্ছে আমি, মানে ব্যবহার করবো না। তাহলে এখানেও তোমার নট গেট ব্যবহার করতে হবে, এবং তোমরা জানো ওই নট গেট হিসেবে নট গেটকে আমরা কিভাবে ব্যবহার করি, সেটা হচ্ছে এইভাবে ব্যবহার করি, রাইট, এই যে নট গেট এখানে দেখতে পাচ্ছ, অ্যান্ড দেন দেখো
এখানে তোমার এই যে নর গেট এটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এটা হচ্ছে বিনর এন্ড সিনর। এই কথাটা বারবার খেয়াল রাখবা যে ইনস্ট্রাকশনের যে গেটের কথা বলা দেওয়া থাকবে, আমি আবার বলছি ইনস্ট্রাকশনের এই জায়গায় ভুলটা এটাই ঘর সহজ তুমি করে ফেললা, আর ভুলটা করে ফেললো তারা দেখবো যে আর তুমি মার্কসটা পাবা না, তুমি ভাবলো যে পরীক্ষা তুমি ভালো অ্যান্সার করে আসছি ফুল অ্যান্সার করে আসছি, তোমার এ প্লাস মিস হয়ে যায়, অনেকে ফেল করে ফেলো। ঠিক আছে, আমরা বোর্ডের খাতা দেখি, দেখা যায় যে অনেক ক্ষেত্রে একদম জিরো পেয়ে যায়, রাইট? সেই কারণগুলো হচ্ছে এই জিনিসগুলো সচেতন হইতে হবে। হলো, এবার দেখো এল নট একটা কানেকশন, সো এল নট থেকে রেখে দাও একটা কানেকশন। তারপরে দেখো এখানে বি নট সি হোল নট, তাহলে আমি আগে এই পার্টটা করবো, এই যে এই পার্টটা, তাহলে আমরা দেখি এই যে বি নট তারপরে সি নট, এই যে বি নট সি নট, এখানে একটা নর আছে তাই না? এই যে বি নট, এই দেখো বি নট সি নট হোল নট, এটা হচ্ছে একটু ছোট করে লিখতেছি যাতে সবাই দেখতে পারো, এটা হচ্ছে বি নট সি নট হোল নট, রাইট? হইল এটা, এই দুইটা, এই যে দেখো খেয়াল করে দেখো এই যে দুইটা, এই যে এই গেট এ নট আর বি নট সি নট হোল নট, সেটা কিন্তু আবার আরেকটা তোমার গেটের মধ্যে দিয়ে গেল, তার মানে কি আসলো জানো, এই অংশটুকু হইল এ নট প্লাস বি নট প্লাস সি নট, এই অংশটুকু হইল এইটা। এখন উপরে যখন আরেকটা দাগ দেওয়া থাকবে তার মানে মনে রাখবে যে সেম টাইপ ইনপুট পাস করে দিতে হবে, সেম টাইপ ইনপুট রেডি, এই যে সেম টাইপ ইনপুট পাস করে দেওয়া, এই যে এইভাবে করে দেওয়াটাকে বলে বাবা শর্ট করে দেওয়া। সো ফাইনালি এই যে চলে আসলো এফ, তাহলে কি লিখবা যে উপরোক্ত সমীকরণটিকে নর গেট দিয়ে বাস্তবায়ন, এটা লিখতে পারো যে চিত্র চিত্র এফ ইজ ইকুয়াল টু এ নট প্লাস বিসি কে শুধুমাত্র শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন, নর গেট দিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন, রাইট? ব্যাপারটা খেয়াল করেছ বুঝেছ? এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে, এবং ফাইনালি এফ টা শুধু লিখে দিলে হবে কারণ এফ এর মানটা তো তুমি জানো, রাইট? তো এখানে এফ লিখে দিলেই হয়ে যাবে। সবাইকে অবশ্যই চিত্রের নিচে কিন্তু দাগ দিবা, অবশ্যই চিত্রের নিচে অনেক দাগ দিবা। থ্যাংক ইউ শাকিল, ওয়েলকাম, সিলেক্ট করে আসছো, তারপরে কোনো অসুবিধা এখন বলো। ওকে, ইফাজ বাজে কথা বলা যাবে না, সবশেষে দুইবার হলো কেন? এই যে দেখো এখানে দুইটা দাগ, তাহলে দেখো দুইবার, বুঝতে হবে যে একটা দাগের জন্য একটা, তারপরে আরেকটার জন্য এইটা, বুঝেছো নিশ্চয়ই? সো সবাই সমীকরণটা আবার বুঝিয়ে দেন প্লিজ। ওকে ভেরি গুড, সমীকরণটা এন নট প্লাস বিসি আছে, এটা এটা হলো অ্যান গেট, কিন্তু তোমাকে বলছে নর গেট দিয়ে ব্যবহার করতে। আর নর গেটে আমরা কি জানি, আমরা জানি নর গেটে হয় এরকম মাঝখানে প্লাস থাকবে এবং ইনটু থাকবে, উপরে দাগ থাকবে, তাহলে আমরা জানি এই এ বি কে আমি এ ডাবল বার লিখতেই পারি, লিখতে পারি না? এবং দেখো সেখানে কি হলো, এন নট প্লাস বি নট হলো এই একটা দাগের জন্য আর এটার জন্য এটা, তাহলে আলটিমেটলি টোটালটা কি হইলো, নট গেট হইলো, রাইট? সবাই কি বুঝতে পেরেছ? সবাই ক্লিয়ার? ইয়াস, ইতিমধ্যে অনেকে আছো। বি প্লাস সি এর উপর বার হলো কেন? বি প্লাস সি কোথায়, বি প্লাস সি এই যে এটা বার কেন হবে না, এই এইটার জন্য এই ভিতর আর এই যে ডাবল দাগের জন্য আরেকটা, এবার বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, নিসারউদ্দিন, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছ, আমরা বুঝে গেলাম, সবাইকে এই ব্যাপারটা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো। ইয়াস, ওকে, বুঝা স্যার, থ্যাংক ইউ, এখানে অনেকেই ওকে ফাইন, থ্যাংক ইউ জি স্যার, অনেকদিন আগে করে বসে আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ, গ্রেট। ওকে, এবার চলো পরের প্রশ্নে চলে যাই, তোমাদের যদি দেখতে অসুবিধা না হয় সেটা আমাকে একটু জানাইও যে স্যার সব ঠিক আছে, আমরা তাহলে এটা মুছে দিলাম। এবার আমাদের পরের প্রশ্নে চলে যাব, সবার তোলা হয়ে গেলে সাইড স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই এতটুকু হচ্ছে অ্যান্সার, তোমরা তো জানো প্রশ্ন তো আগেই পেয়েছো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার চলো আমরা পরের পার্টে চলে যাই, পরের কোশ্চেন, আমরা এই চ্যাপ্টার থেকে অবশ্যই অ্যান্সার করবো এবং খুব ভালোভাবে অ্যান্সার করবো। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা জিনিস শিখলাম, যে তোমাকে যদি মনে করো এরকম বলে, সে ফর এক্সাম্পল এ ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি, মনে করো এ বি প্লাস বিসি প্লাস সিডি, তোমাকে যদি বলে এই এটাকে তোমার মনে করো শুধু শুধুমাত্র শুধুমাত্র ন্যান ন্যান অথবা অথবা
নর গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে নিশ্চয়ই তুমি পারবে, নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এটা পারবো না আমরা সবাই, এটাও কিন্তু আমরা পারবো। আমরা জানি যে আমরা এখন অনেক কিছুই পারতেছি আস্তে আস্তে করে, আমাদের যে লজিক গেটের চালু দেওয়া আছে 10 মিনিট স্কুলে, আমি একটু এগুলো তোমরা দেখে দেখে দিবা এবং সেগুলো থেকে কিন্তু অবশ্যই এই কাজগুলো করবা। ওকে, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু ক্যামেরাটা যদি একটু কাছে আনি, আমরা আমাদের জন্য সবাই যেন একটু ক্লাস থেকে কাছ থেকে দেখতে পাই, আমরা একটু ক্যামেরাটা কাছে নিয়ে নিই যেন সবাই দেখতে পাই। ইয়েস, সাপোর্টেড বাই, আমরা দেখতে পাচ্ছি এটাকে বাস্তবায়ন করে ফেলো, একটু ছোট হইলেও আমরা বুঝে নিব। এখন আমাদের পরের প্রশ্ন, রেডি? তোমরা একটা স্ক্রিনশট নিবা, কোশ্চেনটার স্ক্রিনশটটা নিয়ে নেবা, আমি এটাতে যাচ্ছি না, বসে দিলাম তোমাদের। ওকে, আমরা ফাইনালি একটা অনেকগুলো এমসিকিউ একটা ক্লাস দিব তোমাদের, এই সময়টুকুতে আমরা একটা প্ল্যান তৈরি করে ফেলবো, নেক্সট 10 ডেইজ আমরা কোনটার পরে কোনটা যাব, তাহলে তুমি যেন ধরতে পারো এবং সেভাবে যেন প্রিপারেশন নিতে পারো, সেগুলো নিয়ে ক্লাস করবে। এবং আমাদের এই ক্লাসটা স্পেশালি HSC-তে যারা পড়ো, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, সবার জন্যই গুরুত্বপূর্ণ। ওকে, এবার তোমার মনে করো পরের প্রশ্ন, এই যে প্রশ্নটা দেখো, আশা করি এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা হচ্ছে এরকম। খেয়াল করে দেখো, আমরা যদি কোশ্চেনটা আঁকি, সার্কিটটা যদি আমরা আঁকি, এখানে হচ্ছে তোমার এ নট, দেন মনে করো যে কি আছে এখানে, এখানে আছে তোমার BC। ওকে, আমরা একটু সার্কিটটা এঁকে ফেলি, খাতায় তুলে নাও, খাতায় তুলে এঁকে কিভাবে কাজ করতে সলভ করতে ডাকো, দেখো এটাকে এরকম করলাম, দেন আমরা এখান থেকে এই যেটা করব, এখান থেকে আরেকটা ইনপুট যাবে এখানে, যে এই ইনপুটটা যে গেল সেটা এইটা একটা আর এইটা একটা, এই দুইটা আবার যাবে একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে। ওকে, খেয়াল করো কোথায় ন্যান্ড কোথায় অ্যান্ড, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যান্ড দেন তোমার মনে করো যে এটা যাওয়ার পরে আমরা এইটাকে আবার এখানে আরেকটা, তোমার মনে করো যে খেয়াল করো এই একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠালাম, তারপরে আবারও একটা নট গেট এই যে দিলাম, অ্যান্ড দেন তোমার দেখো এটা এ, এটা বি, এটা সি, ওকে গেল ABC, অ্যান্ড দেন এখানে এখানে একটা কানেকশন দিব এইভাবে, এ নট, এ নট, এই আউটপুট যেটা যাবে এটাকে একটু বাড়িয়ে দাও, দিলাম বাড়িয়ে, এই দুইটা আউটপুট আবার একটা নর, সরি এক্সোর গেট, এটা দিয়া পাস হচ্ছে, পাস হচ্ছে এক্সোর গেট, অ্যান্ড দেন ফাইনালি ফাইনালি এই এই এটা, এটা একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে, এটা অর গেট, এটা অর, সো বলছে যে এফ, আমরা যদি সব ঠিকঠাক থাকে, ইয়েস সব ঠিকঠাক, কোনো অসুবিধা নাই, বলছে A = 0, B = 0, C = 0 হলে এফ এর মান কত, এফ এর মান কত কত, সো তোমাকে এটা কিন্তু বের করতে বলছে। সো এই ধরনের সমীকরণ যখন থাকবে তুমি এটা কিভাবে সলভ করবে, সবাই আগে দেখো তো সমীকরণটা তোলা হয়েছে কিনা, সবাই একটু কুইকলি দেখো সমীকরণটা তুলে ফেলছো কিনা, সমীকরণটা তুলো। ইয়েস, না অনেক মজার, একটু কঠিন না, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদৌস, তুমি রেগুলার আছো এবং অবশ্যই, ওকে থ্যাংক ইউ সো মাচ, ন্যান নন ক্লিয়ার ড্র করলে ভালো হয়, ন্যান নন ক্লিয়ারই ড্র করছি, এবার একটু দেখো ভালো করে দেখো, এই যে এখানে যেটা সার্কেল থাকবে এটা ন্যান, সার্কেল যেটা থাকবে এটা ন, এটা হচ্ছে অ্যান, আর নর মানে বাঁকা, যেটা হবে সোজা হইলে ন্যান, বাঁকা হইলে নর, ওকে এখানে কোনোটাই নর গেট নাই। ওকে, তাহলে এটা একটু তাড়াতাড়ি শুরু করে দাও, শুরু করে দাও, ইয়াস বলছি, থ্যাংক ইউ সো মাচ, বেজে বেজে আসতেছে স্যার, বেজে বেজে, আচ্ছা জানো তো একটু ইন্টারনেটের প্রবলেম তোমাদের হয়তো হতে পারে, সেটা হতে পারে আমার এন্ড থেকে তোমার এন্ড থেকেও, দেখতে চাই তাড়াতাড়ি করে কারা কারা তুলেছো, ইয়াস ওকে থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসগুলো পরবর্তীতে আবার 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমরা পেয়ে যাবো প্রতিদিন এই ক্লাস, প্রতিদিন। এটা কিভাবে পাবো, এখানে তোমার এ থাকলে এখানে কি হবে, এ নট, রাইট? সবসময় মনে রাখবা আমি শর্টকাট করে শুরু করি,
এই দিক থেকে মনে করেন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ গেট গুলো আছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে গেট গুলো, এটা যদি এ হয় তাহলে এটা এ নট। আচ্ছা এখানে দেখো এটা বি, এটা সি, তাহলে এটা হলো বি সি হোল নট, তাই না? এন্ড এটা টু। এখন এইটা হচ্ছে বি আর এইটা হচ্ছে বি সি, এটা বাস হয়ে গেল। এখন এইটা যদি দেখো, এটা যদি বি সি হয় তাহলে এটা হচ্ছে বি ডাবল নট, ব্যাপারটা হচ্ছে এরকম একটা সি, তারপর দিয়ে যখন আবার যাবে ডাবল নট হয়ে যাবে বি সি, এটু গেল। এই জায়গাটাতে আসো, একটা আসবে এ নট, আর আবার আসতেছে বি, আবার আসতেছে বি সি হোল নট, নিশ্চয় ব্যাপারটা বুঝতে পেরেছো। এইখানে দেখো, এখানে আসতেছে হচ্ছে এ নট, বি, বি সি নট, ভয় পাবে না কখনই, এদিক থেকে স্টার্ট করবা, একটা একটা করে আগায় যাবা, ফাইনালি দেখবা আউটপুট তোমার আসবে। এখানে যেহেতু নট ছিল তাহলে টোটালটা উপর দেখ, নট থাকলে টোটালটা, এ থাকলে এ নট হয়। তোমরা তো নিশ্চয়ই জানো যে এটা যদি এ থাকে এদিকে এ নট হয়, তার মানে এদিকে যদি থাকে তাহলে এদিকে মাসুসাম নট হবে, আউটপুটটা এরকম, একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে, তাহলে এতটুকু কমপ্লিট। এবার এদিকে দেখো, একটা আউটপুট এই জায়গাতে দেখো, একটা আউটপুট যাচ্ছে হচ্ছে তোমার বি বি সি নট, তাহলে এটা গেল। অ্যান্ড দেন এক্সর, এটা তো এক্সরের সাইন, বি সি ডাবল নট। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, এটাকে বি সি লেখা দিতে পারো ইকুয়াল টু, তাহলে এটা কি হয়ে গেল বি সি হয়ে গেল। এখানে ইকুয়েশনটা যেভাবে সেভাবে রাখা যাবে, এটা হবে কোনো অসুবিধা নেই, বি সি ডাবল নট হইল ফাইন। এবার ফাইনালি দেখো কি আসতেছে, ফাইনালি আসতেছে এ নট প্লাস এ নট ইনটু বি বি সি নট হোল নট, এটা দেখ, প্লাস বি বি সি বি সি এই যে বি বি নট সি, ওকে বি বি সি নট, এটা ওইটা। অ্যান্ড দেখো এক্সর বি ডাবল বার সি, সবার দেখো তো ইকুয়েশনটা এটা আসছে কিনা, তাড়াতাড়ি একটু খেয়াল করে দেখো, মিলাও ইকুয়েশনটাকে, মিলাও ইকুয়েশনটা, এটা আসছে কিনা একটু দেখো, কুইক ইকুয়েশনটা এটা আসছে কিনা একটু দেখো, ওকে এ নট বি বি নট সি, তারপরে তোমার বি 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 নট সি, ওকে এটা গেল হচ্ছে, ওকে দেখো যে একটু আসছে কিনা, তোমরা সবাই একটু এই জায়গাটা খেয়াল করে দেখো, সবাই কাজটুকু বুঝছো, একটু বুঝছো, দেখো এটা কিন্তু কঠিন, একটু কঠিন কিন্তু, এটা এটা একটু কঠিন, আগে একটুকু বুঝো তারপরে বাকি কাজ আছে কিন্তু, এখানে এতটুকু ক্লিয়ার, সবাই একটু কুইক জানাও আমাকে, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো, এতটুকু ক্লিয়ার। ক্যামেরা ইয়ার স্যার দেখা যাচ্ছে, আজকের দিনটা গরম কিন্তু মাসুদ স্যার মন টানো বাবা, ওকে শাকিল তোলা হয়েছে কিনা প্লিজ কমেন্ট, বেশি মজা করবেন না কমেন্টে, ইয়াস মজা না করে, কারণ এই ক্রিটিক্যাল পার্ট কিন্তু বাবা মনে রাখবা, গত ক্লাসে যতটুকু করেছো দিন যত যাবে তত কঠিন পার্ট আসবে, তুমি যদি এই পার্টগুলো ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু এমসিকিউ ভালো করে পারবো না। সো একটু প্লিজ, থ্যাংক ইউ সো মাচ মাহফুজ, ইয়াস স্যার, ওকে এটাই আসছে। এবার এটাকে সলভ করো, সলভ না করে এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, সি ইকুয়াল টু জিরো বসাইতে পারবো না, এটা সলভ করো। ইয়াস স্যার ডাটাবেজের ক্লাস, ডাটাবেজের ক্লাস নিবো আমি, বারবারই বলেছি আগামী 10 দিনের একটা চার্ট তোমাদের দিয়ে দিব, ঠিক আছে, কবে কোনটা ক্লাস দিব, ওকে যাতে সবাই বুঝতে পারো খুব দ্রুত, ওকে এটা ক্লিয়ার, যারা বুঝেছো যাদের সাথে মিলছে একটু ক্লিয়ার লিখে এসএমএস দিয়ে দাও, এটা কমেন্ট করে দাও, একটু কমেন্ট করো সবাই যে ক্লিয়ার, সবাই কুইক তাড়াতাড়ি এটা ক্লিয়ার করে, ওকে আরেকবার বুঝিয়ে দিবেন বাবা, একদম মিলছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো এই জায়গাতে একটা ঘটনা আছে, কিন্তু আমরা জানি এ এক্সর বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট, এটা না এ এক্সর বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট, তাহলে সলভ করার সময় তুমি এটাকে তোমার এখানে রাখো রাইট ইনটু বি বি সি হোল নট, এভাবে রাখো, রাখলা এই জায়গাটা দেখো, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মনে করো যে এ, তার মানে এ নট বি, ওকে এ নট বি যেভাবে আসলে ওইভাবে রাখো, প্লাস প্লাস মানে এ নট এটা এ,
তার উপর নট, এ নট, তারপরে বি, এইটা তারপরটা দেখো এ মানে এ নট বি প্লাস এ বি নট, বি নট মানে কি যা ছিল তার উপর এক নট। আশা করি এতটুকু ক্লিয়ার, সবাই দেখো তো পরের লাইনটা ক্লিয়ার, মানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট, ওই এক্সর থাকলে কিন্তু অবশ্যই সেটাকে ভাঙা নিতে হবে, এটা কিন্তু গত ক্লাসে আগে করে নাই কখনো, কিন্তু নট ক্লিয়ার, কোথায় ক্লিয়ার না, ইয়াস বাবা ওই যে এ এক্সর বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট, তাহলে তুমি টোটালটাকে যদি এই যে এইটাকে যদি এ ধরো আর এইটাকে যদি বি ধরো, তুমি একটা কাজ অবশ্য করে নিতে পারো, আমি যেটা পাইছো সেটাকে আগে রেখে তারপরে কাজ করি বেটার, অবশ্য আরেকটা লাইন করে নিতে পারতো দরকার নাই, এটা গেল তারপরে এ নট বি তোমার এই যে বি সি নট এই হোল নট এটা দিবা প্লাস বি এইটা আর এইখানে দেখো বি সি হয়ে যাচ্ছে, কারণ বি ডাবল মানে বি সি, আর এইখানে দেখো বি বি সি হোল নট ইন্টু বি সি নট, আশা করি এই পরের লাইনটা বুঝতে পেরেছো, লাইনটা ক্লিয়ার, আমাকে একটু জানাবা যে স্যার লাইনগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু আমাকে জানাবা, সূত্র প্রথমে ফেললাম আমরা এখান থেকে এক্সরের কারণে এটাকে নিয়ে আসলাম এখানে, রাইট, সবাই এই জায়গাটা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবা যেন কোনো প্রবলেম না হয়, ওকে বাবা ভালো করে বোঝার চেষ্টা করো, কঠিন ক্লাস কিন্তু ক্যামেরাটা একটু ঘোরান, আচ্ছা একটু যদি ঘোরা দেখা যায়, দেখা যায় না তো স্যার এখন দেখা যায় একটু, ওকে এখন দেখা গেলে বলো স্যার ক্যামেরাটা ঘোরাতে বলেন, আচ্ছা দেখা যাচ্ছে কিনা এখন দেখো তো বাবা এই জায়গা পর্যন্ত আসছে কিনা, হাত দেখা যাচ্ছে আমার, রাইট তাহলে হয়ে যাবে, আচ্ছা এখন দেখা যায় দেখো তো জান্নাত একটু বলো ক্লিয়ার, ওকে স্যার লেট করা ফেললাম, ওকে রিয়াজ কোনো অসুবিধা নাই ক্লাস করো সাইড একটু নেন, চৈতে ক্লিয়ার এখন, ইয়াস আমাকে একটু জানাও তাহলে সবাই মিলে যেন বুঝতে পারে আমাকে, ওকে স্যার ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ, না কঠিন না স্যার, ওকে ইয়াস কঠিন না, এতটুকু বুঝলাম, এরপর লাইন বাই লাইন কিন্তু যেতে হবে, তাহলে আমি এক কাজ করি, ওকে থ্যাংক ইউ, আমরা পরের পার্টটাতে চলে যাও, এবার আরও কাজ কিন্তু বাকি আছে একটা একটা করে মনে রাখবা, ছোটো ছোটো কাজগুলো কমপ্লিট, আমি এটা মুছে দিলাম এই পাশটা মুছে দিলাম, আমি এই লাইনের পরে উপরে উঠবো এখন, তো উপরে যখন উঠবো খেয়াল করে দেখো এই যে এইটার সাথে মানে এই যে এইটা কিন্তু একটা আলাদা পার্ট, আর এইটা কিন্তু একটা আলাদা পার্ট, মনে করো যে এটা কিন্তু একটা আলাদা পার্ট, তাহলে এই যে এইটাকে বি ধরো এটাকে এ ধরো, বোঝার জন্য বলতেছি, সো তুমি যেটা করবে আমি বারবারই বলতেছি একটু মনোযোগ নষ্ট হয়ে গেলে কিন্তু তুমি পারবা না, তাহলে এখানে করো এ ডাবল নট প্লাস বি ইন্টু বি সি হোল নট নট, এই যে জায়গাটা দেখো এটাকে এ এটা এ এটা বি, তাহলে এ ইন্টু বি হোল নট মানে কি এ নট প্লাস বি নট, দেখলাম অনেকের কঠিন লাগবে কিন্তু এইগুলোই কিন্তু বোর্ডে আসে, যারা একটু ভালো স্টুডেন্ট এবং কোনো কারণে যদি মনে করে এই জায়গা মিস হয়ে যায় এ প্লাস মিস, তাহলে এতটুকু এই জায়গাটা ক্লিয়ার, ওকে এন্ড দেন পরে ছোট ছোট নটগুলোকে ঠিক করে ফেলতে হবে, এখানে দেখো বি নট ইকুয়েশনটা মনোযোগ দিয়ে খেয়াল করবা, বি নট প্লাস বি সি হোল নট হোল নট, ওই যে মানে সূত্রটা হচ্ছে এটা অ্যাপ্লাই করতেছি এ ইন্টু বি নট সমান সমান এ নট বি মানে এ নট বি নট এটা অ্যাপ্লাই করতেছি, সো আশা করি সবাই বুঝতেছ, তো খেয়াল রাখবা কিন্তু কোন জায়গা পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসছি, তো এটা গেল সাথে এই বি সিটা কিন্তু মনে করো গুণ হিসেবে ছিল, সো এখানে বি সিটাকে গুণ হিসেবে রেখে দাও কারণ দুটার সাথে ছিল, অ্যান্ড দেন এইখানে যেটা করতে পারো দুইটা এই যে বি ইন্টু বি সি হোল নট, কেন কারণ দুইটা আছে একটা লিখতে পারো, এই আমি একটু লাইন বাই লাইন যাবো, দেখো তো এর পরের লাইনটা এই লাইনটা ক্লিয়ার কিনা বলো, সবাই একটু আমাকে জানাও এই লাইনটা ক্লিয়ার কিনা বলো একটু প্লিজ, থ্যাংক ইউ বাবা, এগুলো দেখছো তো এখন অতদিন ভাবতাছ কত ইজি কোশ্চেন আসবে, ওকে থ্যাংক ইউ সো মাচ মাহফুজ, অনেক ধন্যবাদ বাবা, শুধু মজা মানে তোমরা এগুলো খুব ভালো করে নিবা, রাতে লাইভে আসবো নাকি, আজকে রাতে আসবো না, রাতে গতকালকে রাতে যেহেতু আসতে পারে রাতে আজকে রাতে আরও অন্যান্য সম্মানিত ইনস্ট্রাক্টর রয়েছে তারা আসবেন, অসুবিধা নাই, বাট আমি ডেইলি তোমাদের এখন চার্ট করে করে শেখাবো, এগুলো তোমার সিস্টেমেটিক ওয়েতে তুমি তোমার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো, 10 মিনিট স্কুলের এই গ্রুপ পেজে পাবা,
এবং আমাদের ইউটিউব চ্যানেল যে 10 মিনিট স্কুলে সেখানেও তুমি কিন্তু এটা পাবা, এছাড়া আমার যে মাসুদ হাসান চ্যানেলটা আছে সেখানেও তুমি পাবা। থ্যাংক ইউ বাবা, এতটুকু ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? আমি সাইড নোট কি দিব? সাইড নোট দেওয়ার দরকার নাই, এখন এখানে দিলাম না, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস এখানে দেখো বি নট প্লাস বি সি নট নট, আবার সূত্র ফেললাম এখানে, আর এখানে দেখো বি নট প্লাস বি সি, এই সূত্র হয়ে গেল, এটা ভেঙে দিলাম, আর এখানে বি সি থাকলো, আর এখানে এইটাকে যেটা করো সেটা হচ্ছে বি ইন্টু বি নট প্লাস সি নট, সূত্র ফেলে দাও, যেখানে নটের সূত্র পাবা সেটা ফেলে দিবা। আর অবশ্যই বারবার মনে রাখবা, তুমি যদি বুলিয়ান অ্যালজেব্রা লজিক্যাল ফাংশন গুলো সলভ করতে উস্তাদ না হও, তাহলে কিন্তু তুমি মনে রাখবা যে একটা কোশ্চেন কঠিন হয়ে গেলে শেষ, সি প্রোগ্রামিং থেকে যদি কঠিন হয়ে যায় বা এখানে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। টাইম স্যার দয়া করে টাইম নলে দিয়ে মানে টাইম বলে দিব, আচ্ছা চেক ঠিক আছে অবশ্যই বলে দিব, টাইম টাইমও বলে দিব এবং ইয়েও বলে দিব, রুটিন পেয়ে যাবো। তাহলে এরপরে দেখো এ প্লাস বি নট, এইটা হয়ে গেলো বি সি, সাইড নোট গুলো এখন আর দিচ্ছি না, আশা করি তুমি এগুলো পাবো সব এখন, কারণ এ ডাবল বার মানে এ এরকম আর কি। এইখানে দেখো এটা দিয়ে গুণ হবে, তাহলে বি নট বি সি আর বি সি ওকে প্লাস বি বি নট বি সি নট, আমি যদি ভুল ঠিক আছে এই পর্যন্ত। এন্ড দেন এখানে দেখো এ প্লাস বি নট ওকে আর দেন বি সি ওকে বি সি প্লাস, এই জায়গায় দেখো এই যে বি ইন্টু বি নট মানে জিরো, তাহলে এর সাথে যদি তোমার মনে করো সি থাকে তাহলে জিরো ইন্টু সি এর মানে জিরো, তার মানে এই পার্টটা জিরো হয়ে গেল, আমি জিরো লিখতেই পারি। আর তোমরা জানো এ ইন্টু এ মানে এ, তাহলে এই বি নট মানে বি সি ইন্টু বি সি মানে বি সি, একটা বি সি হয়ে যাবে ওকে। আবার এখানে কি হবো বি ইন্টু বি নট মানে জিরো প্লাস বি সি নট, আশা করি এতটুকু ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ? এরপরে আমি এটা মুছে দিলাম, আমি এটা রাখতেছি না, এখন প্রশ্ন তো তোমরা জানো, সো আমরা এখন যেটা করব এই পার্টের পরে এখানে লিখতেছি, একটু খেয়াল করবা এটার থেকে এখান থেকে আমরা গিয়েছি এখানে তারপর এখানে আসতেছি, এ আসলো একটা বিসি বিসি, তার মানে হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস এই বিসি রাইট, এন্ড দেন কোথাও ভুল হয়েছে আমি দেখতে চাই, কোথাও ভুল হলো কিনা বলো, ভুল হওয়ার কথা না, এটা গেল এন্ড দেন তোমার আচ্ছা আমি রেখে দিই এ প্লাস বি নট বিসি বিসি, একটা বিসি হইলো এখানে আর বিসি নট বি সি নট, তাহলে এখানে এ প্লাস বি নট আর এখান থেকে তুমি যদি বি কমন দাও সি প্লাস সি নট রাইট, তাহলে এ প্লাস বি নট প্লাস বি ইন্টু ওয়ান, তার মানে এ প্লাস বি নট প্লাস বি, আর তোমরা সবাই জানো এ প্লাস অর্থাৎ ফাইনাল এফ টা আসছে এটা, আমি সাইড নোট গুলো বলবো এখানে কমন দিলাম, এ প্লাস এ নট হচ্ছে ওয়ান এটা বুঝলাম, আচ্ছা বি ইন্টু ওয়ান মানে বি, আর তাহলে বি নট প্লাস বি মানে ওয়ান, ইকুয়াল টু ফাইনালি কি আসছে এ প্লাস ওয়ান, সবাই দেখো তো এই কথাটা আসছে কিনা দেখো, মনে হচ্ছিল অনেক সহজ কিন্তু আসলে তুমি যদি একটু সলভ না মানে প্রশ্ন না করো তাহলে হবে না, সবাই কি বুঝছো এটা ইকুয়েশন দেখতে পাচ্ছ স্যার, থার্ড লাইনে বোঝান এক দুই তিন লাইন, এখন আবার থার্ড লাইনে যে উত্তর এক ইজি তো স্যার রাইট, স্যার বুঝবেন না স্ক্রিনশট দিব অবশ্যই আমি বলে দিই, প্রথমে এতটুকু এইটুকু নিবা এরপরে যাবা হচ্ছে এইখানে আর এইখান থেকে পরে যাবো হচ্ছে এইখানে, একটু খেয়াল রাখবা এটা হচ্ছে এই টু এটা হচ্ছে থ্রি ওকে, নিশ্চয় বুঝবো আর এখান থেকে এই শুরু হয়েও শুরু হওয়ার পরে এদিকে গেল এখান থেকে শুরু হইব আর তারপরে আবার ওইখানে শুরু হইব, একটু তোমরা দেখো জায়গাটা জায়গাটা কম যার কারণে তোমরা বুঝতে পারো মানে বোঝা যায় এখানে অনেকে, বাবা সবাই কি করছো? জি স্যার ডান জানো তো ফেরদুস ইউ আর ডুইং অসম অ্যান্ড মো থ্যাংক ইউ বাবা, আজকে মন বোধহয় খারাপ কাম করিনি
বাবা আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, সব ক্লাসে মজা করবো না, বাবা মনে রাখতে হবে সব ক্লাসে মজার চেয়ে আজকে ক্লাসটা যে পরিমাণ ইম্পর্টেন্ট, তুমি এই কোশ্চেনগুলো যখন পরীক্ষা আসে তখনই তো ধরা খেয়েছে বাবা, সহজগুলো তো সবাই পারবে, কঠিনগুলোই কিন্তু অনেকে পারে না, অর্থাৎ এগুলো কিন্তু অনেকেই পারত না। সেভেন নাম্বার স্যার, সেভেন নাম্বার, সেভেন নাম্বার, সেভেন নাম্বার, 1 2 3 4 5 6 7, ওকে সাত নাম্বারটা আবার বুঝাবো, এর জায়গায় এ, বি নট জায়গায় বি নট, বি সির জায়গায় বি সি, আচ্ছা বি ইন্টু বি নট মানে জিরো, এই যেটা বলছিলাম বি ইন্টু বি নট মানে মনে হচ্ছে জিরো, তার মানে বি ইন্টু বি নট ইন্টু সি এর মানে জিরো ইন্টু সি মানে জিরো, মানে যে সেই জিরোটা, এন্ড দেন তোমার এই যে দুইটা বি সি মানে বি সি ইন্টু বি সি একটা বি সি হবে, কারণ এ ইন্টু এ মানে কি, যেহেতু এ ইন্টু এ মানে এ, আশা করি দেখতে পাচ্ছ, এন্ড দেন এখানে একই ঘটনা, বি ইন্টু বি নট মানে জিরো আর বাকি যেটা ছিল তাই, আশা করি সাত নাম্বারটা ক্লিয়ার, সাত নাম্বার লাইন ক্লিয়ার, বাবা বুঝতে পারছো, তাড়াতাড়ি বলো, সবাই একটু দেখতে চায়, স্যার লকডাউনের কারণে আমি আমার পড়া লেখা লকডাউন করে রাখছি কারণ এক্সাম পাস করে করো, বাবা শোনো বারবার বলতেছি গতকালকে ওই কথাটা বলছি, তুমি মনে করো না যে এই করোনার সময়টা তোমার জন্য একটা বোনাস, যারা একটু লেখাপড়া পিছিয়ে ছিল তারা কিন্তু এখন অনেক জোরে দৌড় দিতে পারো, বাসায় পড়তে পারো, যারা একসময় ভাবতা না যে আমি বুয়েট মেডিকেলে চান্স পাবো কি পাবো না, পড়ার মতো সাহস করতো না, তারা কিন্তু এই সময়টাকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করে সাহস করতেই পারো, কারণ তুমি জানো যাদের এসএসসির তুলনায় এইচএসসিতে রেজাল্ট করা অনেক কঠিন এবং কোনো কারণে মানে ভবিষ্যতে বড় হওয়ার জন্য তোমার ওই বুয়েট মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইন্টারমিডিয়েটের রেজাল্ট এবং বেসিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো তুমি এই সময়টাকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করে ফেলো এবং তুমি ভালো করবাই করবা। থ্যাংক ইউ স্যার, চিত্রটা একটু আবার বুঝাবেন, চিত্রটা যদি এখন আবার বুঝাতে চাই বউ তাহলে আবার পুরোটা বুঝতে হবে, চিত্রটা আমি কিন্তু তোমাকে উত্তরটা দিয়েছি, মানে চিত্রটা হচ্ছে এরকম, এই যে দেখো প্রশ্নটা হচ্ছে এরকম, রাইট, প্রশ্নটা হচ্ছে এইরকম, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রশ্নের উত্তর হয়েছে এটা, সো বউ আগে যেটা করবা সে সবসময় এদিক থেকে শুরু করবা, এদিক থেকে শুরু করে এদিকে যাবা, দেখবে তোমার ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন যা সূত্র ফেলছি যে এখানে এটা এ, এটা বি, এ এক্সর বি হলে কি, এ এক্সর বি মানে কি, এ নট বি প্লাস এ বি নট, সেই সূত্র ফেলছি, এটা আশা করি এটা বুঝতে পেরেছ, আর কোনোটা স্যার অনেক অনেক ধন্যবাদ, আপনি ইউটিউব চ্যানেল আছে পড়ালেখাগুলো আপলোড দেবো, ইয়াস দেবো, মাসুদ হাসান সেখানে পেয়ে যাবে, 10 মিনিট স্কুলেও পেয়ে যাবে, স্ক্রিনশট ডাউন, 4 নাম্বার লাইনটা স্যার, 4 নাম্বার লাইনটা বলতে আপনি সূত্র ফেলছি যা স্যার কিচ্ছু না, এখানে বুলিয়ান এর যে বেসিক সূত্রগুলো সেগুলো ফেলছে, সবাইকে বুঝছো সবাই, এই পর্যন্ত ক্লিয়ার, কোশ্চেনটা আমি আরেকবার ধরে এবার উত্তরটা লাস্ট ফাইনালি করে দিব, কোশ্চেনটা হচ্ছে এটা, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, সি ইকুয়াল টু জিরো হলে এফ এর মান কত, এখন ফাইনালি তুমি যেহেতু এফ এর মান পেয়েছো এ প্লাস ওয়ান, এখন লিখবা যে উপরুক্ত উপরুক্ত সমীকরণে, আচ্ছা ফাংশন, অ্যাকচুয়ালি তুমি তো জানো ম্যাথমেটিক্সের ইকুয়াল টু দিয়ে যা থাকে সেটা সমীকরণ, আর এই চ্যাপ্টার থ্রি মানে লজিক ফাংশন যেটা থাকে এটা ফাংশন বলা হয়, তাহলে উপরুক্ত ফাংশনে লজিক ফাংশন বা ফাংশনে উপরুক্ত লজিক ফাংশন লেখা আরো বেশি ভালো, লজিক ফাংশনে, লজিক ফাংশনে এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো এবং সি ইকুয়াল টু জিরো হলে এফ ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে, এটাই হচ্ছে উত্তর, তোমরা অনেকেই উত্তর বলেছ যে এখানে ওয়ান হবে, সো আশা করি এটা বুঝেছ, সবাই যদি বুঝে থাকো কাইন্ডলি সবাই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও যে ইয়েস স্যার ডান আমি বুঝে গেছি, এবার পরের পার্টে চলে যাও, থ্যাংক ইউ স্যার, 4 নাম্বার লাইনটা, 4 নাম্বার লাইনটা বলছে আর একবার, এই যে এখানে জাস্ট এই যে বি, এই যে বি সি, এইটা বি ধরো তাহলে এ ইন্টু বি হোল নট মানে কি, এ নট প্লাস বি নট, সেটা করছি, 2 নাম্বার লাইনটা সূত্রগুলো অ্যাপ্লাই করো বারবার থেকে থাকতে হবে, স্ক্রিনশট নিতে পারি না, স্ক্রিনশট নেওয়ার একটা কাজ করো তোমার মোবাইলে যে মোবাইলটা ব্র্যান্ডটা যেটাই হোক না কেন সেটা দিয়ে গুগলে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিবা, হাউ টু টেক স্ক্রিনশট বাই দিস মোবাইল, দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাবো এবং স্ক্রিনশট নিয়ে নেবো, স্যার আজকে আপনি লাইভে না আসলে আমি পড়ালেখা ছেড়ে দিব, ইয়াস আমি তো আসলাম লাইভে, স্যার যদি ফাংশনে ভালো বসে অ্যান্সার করতাম তাহলে কি হতো,
মেইন ফাংশনে মানে এই যে এখানে না মেইন ফাংশনে কখনো ভ্যালু বসাবে না মেইন ফর এটা ওরা কারণ শিক্ষক চায় তুমি খেয়াল করে দেখবে বারবারই বলছি মানে আমরা যারা এইচএসসিতে আইসিটি পড়াই বোর্ড পরীক্ষায় যখন খাতা দেখার কথা চিন্তা করা হয় তখন আমরা চিন্তা করি আসলে তুমি এটাকে ফাংশনটা সলভ করতে পারো কিনা ফাংশনটা সলভ করে যখন তুমি মান বসাবা তখন তুমি ফুল মার্কস পাবা আর তুমি যদি ওইখানে বসায় দাও ফুল মার্কস তো পাবাই না এক হইলে পাইতেও পারো নাও পাইতে পারো তারপরেও এটা পরীক্ষকের মন মানসিক উপর ডিপেন্ড করে স্যার স্ক্রিনশট নিয়েছে সবাই ক্লিয়ার কিনা এটা বলো সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে বলো ক্লিয়ার একটা কমেন্ট করে দাও ক্লিয়ার তো যাও মজা করলাম তোর সাথে সবাই একটু ক্লিয়ার করে এই দাও তো ইয়াস তোমাদের জন্য অনেক দোয়া কোহিনুর অনেক ভালো ভালো করো বাবা এই সময়টুকু বেশি বেশি পড়াশোনা করো এবং যত বেশি পড়বা তুমি তত বেশি আগায় যাবা রেস সবাই কিন্তু সেই 2000 এটা কত 20 পরীক্ষা দিবা 18 এসএসসি পাস করছো একসাথে একটা রেসে কিন্তু দৌড় দিছো সেই রেসে যারা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে তারা বুয়েট মেডিকেলে চান্স পাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে ঠিক আছে বাট তুমি যদি সেই রেসটাতে তুমি যদি পিছিয়ে থাকো তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়ে যাবে কিন্তু অনেক সময় দেখবা যারা রেসের সামনে থাকে তারা হয়তো এই সময়টাতে তারা যদি ভাবে সেই কচ্ছপ আর খরগোশের গল্পের মতো যে একটু রেস্ট নিয়ে নেই তাহলে তারা হয়তো পিছিয়ে পড়ে যাবে কারণ পিছিয়ে যে আছে সে কিন্তু হয়তো দৌড় শুরু করে দিয়েছে রাইট তুমি দৌড়টা শুরু করে দাও সো তুমি আরও আগে এগিয়ে যাবা আগে যদি বুয়েটে হতা 1-500 মধ্যে এখন 1-100 মধ্যে থাকতে পারবা দৌড়টা বাড়িয়ে দাও পড়াশোনাটা বেশি বাড়াও বেশি পড়াশোনা করো আর মানুষ বড় হওয়ার রাস্তা একটাই সেটা হচ্ছে লেখাপড়া ঠিক আছে সেকেন্ড টাইম আপনার ক্লাস করেছি একটু হার্ড লাগে আশা করি আগেরটা মনে করে বুঝে গেছো মানে তুমি যদি আগেরটা বুঝো গেলাম তাহলে এটাও বুঝবা জি স্যার ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ বাবা ওকে এবার তাহলে আমি পরের কোশ্চেনে যাব ইয়েস অর নো পরের কোশ্চেন দোয়া করি অবশ্যই আশা একটা তোমাদের জন্য অনেক দোয়া আমার জন্য দোয়া করো ওকে আমার জন্য আমার পরিবারের জন্য চেয়ারম্যান স্কুলের জন্য দোয়া করবা যে সকল শিক্ষক অত্যন্ত কষ্ট করে এই সময়ে নিজেরা আরাম না করে তোমাদের পড়াচ্ছেন তাদের জন্য দোয়া করো ঠিক আছে দোয়া খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার বাবা মাকে বলবা আমার জন্য ইয়েস ওয়ালাইকুম আসসালাম সাব্বির রিশাদ কেমন আছো ওকে আমরা তাহলে এটা মুছে দিলাম কাজ কমপ্লিট আর একবার ফাইনালি 30 সেকেন্ড টাইম দিলাম স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট কোশ্চেনের স্ক্রিনশটটা নাও ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে দেখছো নিশ্চয়ই যে এতদিনে ভাবতা যে কোশ্চেনগুলো কত ইজি ইজি না আসবে আসলে দেখো তার মানে তুমি বুঝে গেছো তোমাকে লজিক ফাংশনে কত বেশি এক্সপার্ট মানে লজিক ফাংশন সলভে তোমাকে কত বেশি এক্সপার্ট হতে হবে এগুলো তুমি যদি সলভ পারো বাবা তাহলে কিন্তু তুমি হয়তো যদি কোনো কারণে বোর্ডের কোশ্চেনটা কঠিন হয়ে যায় আর বোর্ডের কোশ্চেন কঠিন হোক আর না হোক তুমি তো জানো তোমার ডেপথ অফ নলেজ অনেক বেশি সেটাই হচ্ছে অনেক আশার কথা এবার একটা কাজ কর একটা সহজ প্রশ্ন দিচ্ছি যাও সহজ প্রশ্ন এফ ইকুয়াল টু এই সমীকরণটার লজিক সার্কিট ও নট গেট দিয়ে অঙ্কন করো আসলে দেওয়াই তো আছে নট গেট বলছে কি দেখো খেয়াল করে দেখো এফ ইকুয়াল টু তোমার এ প্লাস এ হোল নট প্লাস বি প্লাস বি হোল নট আবার নট প্লাস এ প্লাস বি নট এই দেখো ফাইনালি কি বলছে এই সমীকরণটি লজিক সার্কিট নর গেট দিয়ে অঙ্কন করে এরকম কিন্তু অঙ্ক দিয়ে দিতে পারে মানে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে সমীকরণটির বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করো মানে তুমি তো জানো সরল করতে গেলে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো উপপাদ্যগুলো আছে সেগুলো তো লাগবেই সেগুলো সরল করো করবো এবং সরলকৃত অবস্থার মানে প্রথমে সার্কিট আঁকতে বলছে তাও কি শুধুমাত্র নর গেট ব্যবহার করো এখানে তুমি যদি অন্য গেট ইউজ করে দিলে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে তারপরে আবার কি বলছে তারপর বলছে এটাকে সমাধান করো সমাধান করে লাস্টে যেটা পাবা সেটা আবার কি করতে বলছে তোমার সত্য সরণি মানে ট্রুথ টেবিল রাখতে বলছে তো ভেরি সিম্পল প্রথমে যেটা করবা এ বি এ বি আছে ওকে এ নট বি নট তো এখানে নাই সমীকরণটি মানে এটাকে সলভ করতে পারবে না এটাকে সলভ করা যাবে না কারণ সলভের পরের অংশ তো আসেই ওকে তাহলে এ এখানে বি তাহলে দেখো এ বি এটা প্রথম স্টেজের গেট আচ্ছা এ এ ওকে এ এ মানে কি জানো হোক এই যে এইটা হচ্ছে এইটা ওকে এটা বুঝে গেলাম তাই না কারণ দেখো খেয়াল করে দেখো এ প্লাস এ হোল টু এ নট একই কথা
আর যেহেতু নট গেট দিয়ে করতে বসছে নিশ্চয় ব্যাপারটা বুঝে গেছো, এ নট। ওকে, এরপরে বি নট দেখো। ওকে, মানে ও এটাকে এভাবে লিখবা না, এটাকে লিখবা এ প্লাস কে বল। এরপরটা দেখো, এখানে যখন আসবা বি প্লাস বি, ওকে নট, তাহলে এটা হবে বি প্লাস বি হোল নট, গেল এটা। এরপরটা দেখো আবার এ প্লাস বি হোল নট। ওকে, এই যে আরেকটা এ বি, এ প্লাস বি হোল নট, মানে এগুলো তিনটা গেট আছে আলাদা আলাদা, এ প্লাস বি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বি প্লাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি, রাইট? আমি ভুল করি, রাইট? তিনটাকে আবার কি করতে বসছে, এটাকে আবার একটা নট গেট চালাইতে বসছে। ওরে বাপ রে বাপ, খেয়াল করে দেখবে একটু যদি এদিক সেদিক হয়ে যায় ভুল করে ফেলবা, কিন্তু এই যে নট গেট, তারপরে এই অংশটুকু হইল। এখন টোটালটাকে আবার থার্ড স্টেজে তোমার কি বলছে, একটা নর গেট দিয়ে পাঠাইতে বলছে। দিস ইজ এফ। সো আশা করি এটা ক্লিয়ার, এই সার্কিট ক্লিয়ার, সমীকরণটি নর গেট দিয়ে বাস্তবায়ন করেছো, সার্কিটটা ক্লিয়ার করে বলো তাড়াতাড়ি জানো বাবা, ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে দুইটা কেন? ও এটা ক্লিয়ার থাকবে প্রশ্ন, এটা তো চালাকি তোমার, তখন তুমি দেখে যে তুমি তো দুইবার যদি টানো তাহলে খারাপ দেখা যাবে না, তুমি একবার টানতে পারো, দুইবার টানতে পারো, অসুবিধা নাই তো। ওকে, কারণ তুমি জানো যে, খেয়াল করে দেখো, এ প্লাস এ, এটা ভালো করে বুঝাই, এটা এ এটা বি, মনে করো, খেয়াল করো, তাহলে এটা যদি অর গেট হইতো, খেয়াল করো, এটা যদি অর গেট হইতো, এটা এ এটা বি, এটা যদি অর গেট হইতো আউটপুট আসতো এ অর বি, তাই না? এখন যখন এখানে একটা সার্কেল থাকবে নট, তাহলে এ অর বি নট। এখন তুমি যদি এখানে এ দাও তাহলে এটা হবে তোমার কি এ, রাইট? এখন তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো, এটার মানে হচ্ছে এটা নর্মালি এটা হয় হচ্ছে এইটা, কিন্তু যেহেতু এখানে বইয়ে লেখা নাই তাই যেভাবে আসে এইভাবে দিতে বলছে। সমীকরণটি লজিক সার্কিট, দেখো মানে তুমি এখানে কিন্তু কোনো সময় হার দিতে পারবো না, মানে এই এটাকে সলভ করার চিন্তাও করতে পারবো না, রাইট? সবাইকে বুঝতে পেরেছ? ইয়েস, এরকম এরকম থাকবে, অনেকেই বুঝতে পেরেছো, রাইট? স্যার আজকে কি রোজা রাখছেন নাকি? না, রোজা রাখি নাই, তো দোয়া করবো। ইয়াস, অনেকে বুঝতে পারছো, ইয়াস স্যার, ক্লিয়ার? এবার এটাকে সলভ করে ফেলো, বলছে সমীকরণটি সলভ করে তার ট্রুথ টেবিল আপ, তাহলে এবার এক কাজ করো, সলভ করে সলভ করি। ওকে, দ্বিতীয় অংশ আমরা একটু খেয়াল রাখতে এদিকে যদি দেখতে চাই, দেওয়া আছে, দেওয়া আছে, সলভ করতে হবে এ, মানে এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু এ প্লাস এ হোল নট প্লাস বি প্লাস বি হোল নট, এই এন্ড দেন তোমার আছে মানে এ প্লাস বি এ নট, তারপরে দেখো টোটালটা নট। তো প্রথমে যেটা করবা, এই টোটাল সমীকরণটা কাজ করবা, টোটাল সমীকরণের কাজ কিভাবে করে, এ প্লাস এ, মানে এটা আবার চালাকি আছে, তোমরা জানো যদি টোটাল নট থাকে ভিতরে কাজ তাকে করতে পারবা না, টোটাল নটের কাজ করবা, তাহলে এইটা করবা, এটা হবে এ, এইটা হবে বি, কারণ এটার উপরে একটা দাগ আছে, বি প্লাস বি নট, রাইট? আগে এখানে হাত দিবা না, এই এই ইনটু হয়ে যাবে, এটা ইনটু হয়ে যাবে এ প্লাস বি নট নট। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, কারা কারা বুঝতে পারছো সবাই তোমাকে জানাইতে পারো। এরপরে কথা দেখো, এখানে কি হয়ে গেল, এ প্লাস এ নট প্লাস বি প্লাস বি নট, উপরে দুটো দাগ চলে গেল। আচ্ছা, এখানে যেহেতু তোমার একটা ইনটু আছে তাই এটাকে এই যে এরকম করে দিতে পারো, সো আশা করি এটা বুঝছো। এন্ড দেন এটা এলো এ নট প্লাস, এটা হচ্ছে বি নট, তারপরে কি আসছে এ প্লাস বি, এখন তো পরের পার্টটা বুঝলাম, তারপরে পরে কি আসছে এ নট এ, এ নট এ প্লাস এ নট বি, এ বি নট প্লাস বি নট বি, একটা দিকে চলো এটা জিরো হয়, এটা এ নট হয় বি হয় প্লাস এ বি নট হয় প্লাস এটাও জিরো হয়, কারণ তোমরা জানো এ ইন্টু এ নট ইকুয়াল টু জিরো, তাই না? হলো, আর সব মিলে এটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, আর এটা ট্রুথ টেবিল, এটা হচ্ছে এ এক্সর বি, এ এক্সর বি, রাইট? ফাইনালি এটার গেটটা কি আসছে বলো তো, এ এক্সর বি। অবশ্যই সাইড নোটগুলো দিবা, সাইড নোটগুলো তোমরা অবশ্যই দিবা এগুলো করার সময়, সবাইকে এটা বুঝছো? আমি এবার ট্রুথ টেবিল লিখবো, মানে এ এক্সর বি এর ট্রুথ টেবিল লিখবো। ইয়েস, অনেকেই বুঝতে পারছো, একটা করতে দেন আমাদের, ইয়েস বাবা করতে দিব, যে আমি তোমাদের সাথে করছি, সবাই এটা বুঝছো? বলছে স্যার, বুঝছি স্যার, স্যার বুঝেছি, থ্যাংক ইউ সরতাজ, তুমি কেমন আছো সরতাজ? এম বি এম মন্ডল, ও ইয়েস, ওকে, আয়েশা আক্তার আছো,
এন্ড মাফিস মাসফিহা আহমেদ আছো এন্ড ফারিয়া আক্তার আছো, আমার অনেকেই তোমরা মানে কমেন্ট করো, কমেন্টগুলো যেহেতু একটু আগে পরে চলে যায় হয়তো অনেকের কমেন্ট পড়তে পারি না, এটা নিয়ে মন খারাপ করবো না, কারণ তোমার কমেন্ট পড়াচ্ছে ক্লাসে কি পড়াচ্ছে তোমাকে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বারবার বলছে তোমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু প্রতিদিন চলে আসছি, রাইট? তোমাকে অনেক দূর এগিয়ে যেতেই হবে, যেতেই হবে। ইউ উইল বি দ্য বেস্ট, রাইট? ইউ উইল বি দ্য বেস্ট, মানে ইউ হ্যাভ টু বি বেস্ট, ইউ হ্যাভ টু বি বেস্ট। ওকে, আমরা এটা বুঝছি। আর্টস হও, কমার্স হও, সায়েন্স হও, তুমি যে গ্রুপেই পড়ো না কেন, তুমি যদি বেস্ট পড়াশোনাটা করতে পারো তুমি কিন্তু বেস্ট জায়গায় চলে যাবো। মনে রাখবা, কোনো গ্রুপই কোনো বিভাগই কিন্তু ছোট নয়, সকল বিভাগ দেশে একটা দেশ চালানোর জন্য কিন্তু সবাইকে দরকার, ঠিক আছে? তোমার এখন আর সেগুলো নাম ধরে বলছি না, সকল ডিপার্টমেন্টের একদম কোলাবোরেশনে কিন্তু একটা দেশ চলে। সো একটা পরিবারে যেমন সব কিছু দরকার আছে, তোমার স্যার দোয়া করবেন যে সিস্টার জিপিএ পাস পাই, তাহলে আমি মেডিকেলের স্বপ্ন চুনবার ইনশাআল্লাহ। রাশেদুর রহমান বাবা, তুমি এবার আসো, এটা ট্রুথ টেবিল লাগে। ওকে, আমি এটা মুছে দিলাম, তাহলে তোমরা আগে তুলছো এটা। ওকে, ট্রুথ টেবিলটা কিভাবে করবা? এই 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 সিম্পল, এই গেল, এই গেল, এটা ইনপুট, এটা ইনপুট, এটা আউটপুট। দেখছো কিভাবে ট্রুথ টেবিল আসতে পারে? এখন তো ভাবছিলাম যে শুধুমাত্র এই সমীকরণ আসবে, এখন দেখছো যে ট্রুথ টেবিলে চলে আসে, এ এক্স অর বি, তাই না? এফ ইকুয়াল টু, ওকে, এটা আউটপুট, দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো, সো দুইটা জিরো দুইটা ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বসে দিলাম, জিরো একটা ওয়ান, অথবা বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট হয় ওয়ান, এবং জোড় সংখ্যক ওয়ান অথবা সবকটা জিরো হলে আউটপুট জিরো হয়, মানে সেম টাইপ জিরো ডিফারেন্ট টাইপ ওয়ান, এটা আবার দুটার মধ্যে তুলনা ই করা হয়। ইয়েস, অনেকে আছো, বুঝছি স্যার, সাবির থ্যাংক ইউ সো মাচ, সাবির ইশাদ হচ্ছে স্যার, রাইট? এই তো তোমরা বুঝে গিয়েছো সবাই, এখন কেমন লাগছে? লজিক্যাল মানে ডিজিটাল ডিভাইস থেকে সবাই প্রশ্ন উত্তর করবো, তো একটু জানো তো দেখি 30 সেকেন্ডের মধ্যে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, চলছে। রিয়া, আসলেই তাই, কিন্তু একটু কি করবা বলো, কষ্ট করে হলেও ক্লাস করতে হবে। ইয়া, দ্যাটস দ্য ট্রুথ টেবিল অফ এক্সেল গেট, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সবাইকে বুঝতে পেরেছ, সবাই বুঝতে পেরেছ, কষ্ট লাগে আপনি উত্তর না পড়লে। ইয়াস আক্তার, আমি উত্তর পড়েছি বাবা, কষ্ট করে বলেছি, আমি আগে মাফ চেয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে, কারণ তোমরা অনেকেই অ্যান্সার করছো, অনেকেই পারতেছো, তোমাদের যাতে আমার সাথে মিলে যায় মনে রাখবে, তোমার কষ্টটা আমি পড়ে দিয়েছি। সবাই ক্লিয়ার? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, মু বলেছে ক্লিয়ার। এবার তোমাদের পরের প্রশ্নটা এটা হোমওয়ার্ক হিসেবে থাকে, সো তোমাদের পরের প্রশ্ন হচ্ছে এরকম, এটা খেয়াল করে দেখো, পরের প্রশ্নটা তুলো, সার্কিট এটা নাও, এখানে দেখো উপরুক্ত লজিক সার্কিটটি নর গেটগুলো দিয়ে, নর গেটগুলোকে ন্যান্ড গেট দ্বারা প্রতিস্থাপন করে সরল করে সার্কিটের ট্রুথ টেবিল আঁকো, মানে এখানে যে নর গেটগুলো দেওয়া আছে সব নরের পরিবর্তে ন্যান্ড ইউজ করে ফেলবা, ন্যান্ড ইউজ করে এটাকে আবার সরল করবা, সরল করে তারপরে তার ট্রুথ টেবিল আঁকবা, সরলের যে ফলটা পাবা, মানে যে সার্কিটটা যেটা দেওয়া আছে সব ন্যান্ড গেটের জায়গায় নর গেট, মানে নর গেটের জায়গায় ন্যান্ড গেট ইউজ করবা, করে সেটাকে সরল করবা, সবাই কি ক্লিয়ার? স্ক্রিনশট নিয়েছো? তাড়াতাড়ি নাও, ছবি নাও, ছবি নাও, সবাই নিয়েছো? থ্যাংক ইউ সো মাচ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, রাইট? সবাই এটা বুঝে ফেলেছো এবং তোমাদের হোমওয়ার্কটা ডান হয়ে গেল। আমরা ওই যে বলেছি এখন থেকে প্রতিদিন তোমাদের এই বিভিন্ন টপিকগুলো নিয়ে আমি আলোচনা করতেছি এবং আমরা এগুলো করেই যাবো আলোচনা, এবং সেগুলো থেকে আমরা কিন্তু অবশ্যই বুঝবো। ইয়াস, উই শ্যাল ওভারকাম, ইয়াস, উই শ্যাল ওভারকাম, বুঝছি, থ্যাংক ইউ সো মাচ, সোহান আসো, অনেক ধন্যবাদ। ছবিটা কি তুলতে পারছো? ক্লিয়ার না স্যার, দেখা বোঝা যায় না, আচ্ছা আরেকবার বুঝাবো, আরেকবার দিচ্ছি, আরেকবার, এখন দেখো তো দেখা যায় কিনা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমাকে একটু কমেন্টে জানাও দেখা যাচ্ছে কিনা, দেখো বোর্ড বোঝার ব্যবস্থা করতেছি, দেখছো ক্লিয়ার? আশা করি এখন বুঝবা, আর না হলে আবার আমি ছবি তুলে পরে এখানে কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ। চ্যাপ্টার 3 এর লজিক্যাল ডিভাইস কার কার কাছে এখন ইজি লাগে বলো, লজিক্যাল ডিভাইস কার কার কাছে আবার দেখেন বাবা, এখন ক্লিয়ার? ওকে, চ্যাপ্টার 3 এর না স্যার, না স্যার ঝাপসা, ওকে, না স্যার ঝাপসা, ওকে, আরেকবার তোমাদের দেখাবো, ফাইনালি যাও আরেকবার, অনেক
ওকে ক্লিয়ার সবাই দেখছো? থ্যাংক ইউ সো মাচ। ওকে আশা করি এখন সবাই দেখতে পারছো। ওকে ইয়েস ওফো ওকে নো প্রবলেম, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্টে গিয়ে ছবি তুলে দেখাই দেবো। ইজি স্যার, ট্রুথ টেবিলটা আবার একবার বুঝান। ট্রুথ টেবিলটা হচ্ছে এক্সোগেটিভ ট্রুথ টেবিল। এক্সোগেটিভ হচ্ছে আমার একটি লজিক সার্কিট যেটাকে স্পেশাল অর্গেন বলা হয়, মানে এক্সক্লুসিভ অর্গেন বলা হয়। এই যে এখানে ওয়ান আছে একটা, এখানে ওয়ান আছে একটা। বীজ সংখ্যক ইনপুট ওয়ান হলে, বীজ সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান, আর জোড় সংখ্যকের জন্য আউটপুট জিরো, জিরো হলেও জিরো। এটা এক্সোগেটিভ ট্রুথ টেবিল। এক্সোগেটিভ ট্রুথ টেবিল, এক্সোগেটিভ ট্রুথ টেবিল শেখে নেবা। এখানে একটু প্রথমে বুঝিয়ে দিছি। ওকে নেটের কারণে টেবিল দেখা যাচ্ছে না। অফ স্ক্রিনশট নিচ্ছে স্যার, থ্যাংক ইউ। ফটো দিয়েন স্যার, অবশ্যই দিব। থ্যাংক ইউ বাবা। সো এবারে স্ক্রিনশট নিয়ে নাও। কোন থেকে ট্রুথ টেবিল আসতে পারে? চ্যাপ্টার থ্রি এর ডিজিটাল ডিভাইস থেকে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর ছবি তুলে কমেন্টে আমাকে জানিয়ে দেবা, অথবা আমার যে পেজ আছে সেই পেজেও দিয়ে দিতে পারো, আমি উত্তর দিয়ে দিব। তোমরা সবাই এগুলো শেয়ার করবা। আর এই ক্লাসগুলো পরবর্তীতে 10 মিনিট স্কুল লাইভের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাচ্ছে, এবং আমার ইউটিউব চ্যানেলেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবা, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।